মিসির আলি এমন একটি চরিত্র যা পাঠককে কোনো একটি ঘটনা বা বিষয়কে ক্রিটিক্যালি ভাবতে শেখায়। যে কোনো ঘটনার ভিন্ন ভিন্ন ডাইমেনশনাল দিক থাকে, কিন্তু সঠিক দিকটি খুঁজে পেতে প্রয়োজন ক্রিটিক্যাল থিঙ্কিং এবং পর্যবেক্ষণ ক্ষমতা, যা মিসির আলির মধ্যে বিদ্যমান। মিসির আলি এমন এক চরিত্র যে ভীষণভাবে সিচুয়েশনাল আইরনির শিকার এবং নিজেই জীবন্ত এক প্যারাডক্স। তিনি মনোবিদ এবং অতি প্রাকৃত অবিশ্বাসী একজন মানুষ, এরপরেও তাকে বারবার সম্মুখীন হতে হয় অতি প্রাকৃতের। এর মাঝে কিছু সমাধান তিনি করতে পারেন, কিছু রহস্য অমীমাংসিতই রয়ে যায়। যেগুলোর সমাধান তিনি করতে পারেন সেগুলোকেও কি ঠিক সমাধান বলা যায়? আমার তো মনে হয় সেগুলোও একটু ক্রিটিক্যালি থেকেই যায়। গল্পের শেষে মনে কিন্তু ঠিকই প্রশ্ন রয়ে যায়, অতি প্রাকৃত যদি নাই থাকে তবে এটা সেটা ওটা কীভাবে হলো? এ সকল আলোচনা দিয়েই তার লেখাগুলো ভরপুর বা তার গবেষণাগুলো ভরপুর। মিসির আলি সমগ্র এক এর উপন্যাস সমূহের ভিতরে হুমায়ুন আহমেদ যে সকল আলোচনা করেছেন তার ভিতরে অন্যতম প্রধান উপন্যাসটি ছিল হলো দেবী। আমি আব্দুল্লাল মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। দেবী বাংলাদেশী কথা সাহিত্যিক হুমায়ুন রচিত একটি রহস্য উপন্যাস। এটি 1985 সালে জুন মাসে প্রকাশিত হয়। এই উপন্যাসের মধ্যে দিয়ে মিসির আলী চরিত্রের পরিচয় ঘটে। মিসির আলী যুক্তি দিয়ে বিভিন্ন রহস্যের স্বরূপ উদ্ঘাটন করে থাকেন। এই উপন্যাসে মিসির আলী রানু নামে এক শ্রুতিভ্রমগ্রস্ত ও এক্সট্রা সেন্সরি পারসেপশন সমৃদ্ধ তরুণীর রহস্য উন্মোচনের চেষ্টা করেন। রানু আনিসের সাদামাটা সংসার, সেই সংসারে একটা মহা ঝামেলা চলছে, সেটা হলো রানীকে রাতের বেলা কেউ ডাকে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রানু প্রায়ই তার আশেপাশে অশরীরী উপস্থিতি অনুভব করে। মধ্যরাতে রানু অস্বাভাবিক কিছুর উপস্থিতি টের পায় এবং তার স্বামী আনিসকে ডেকে তোলে। আনিস যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়ে রানুকে শান্ত করার চেষ্টা করে। বিষয়টাতে আনিস ঘাবড়ায় না, কারণ রানুর এমন আচরণ সে আগেও দেখেছে। রানু অনেক জিনিসই আগে থেকে বলতে পারে, অনেক অজানা জিনিস যা তার জানার কথা না তাও সে বলতে পারে। আনিসের মাঝে মাঝে মনে হয় রানু অসুস্থ, কিন্তু তার মন এতে সায় দেয় না। সে সব কিছুর ব্যাখ্যা সরল মনে করার চেষ্টা করে। রানুর প্রতিবেশীও নীলুও রানুর রহস্যটা টের পায়। সে রানুর প্রতি আগ্রহী হয়ে ওঠে। তার আগ্রহের কারণ সে মনোবিজ্ঞানের ছাত্রী। শিক্ষক মিসির আলীর সাথে রানু এ ব্যাপারে কথাও বলে। আনিস চেষ্টা করে রানুর পাশে থাকার। সদ্য বিবাহিতা রানুর অস্বাভাবিকতা থেকে দ্বিগুণ বয়সে পতি দেবতা মিস্টার আনিস সাহেব প্রথমে গুরুত্ব না দিলেও অবশেষে তার অস্বাভাবিকতা লক্ষ্য করে অফিস সহকর্মী কমলেন্দু বাবুর পরামর্শে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক অসম্ভব যুক্তিবাদী মিস্টার মিসির আলী সাহেবের সরোপান্ন হন, যিনি বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকিয়াট্রি পড়ান। আনিসও মিসির আলীকে সব খুলে বললে মিসির আলী রানুকে নিয়ে ভাবতে শুরু করে। প্রথম দর্শনে মিস্টার আলী রানুর মধ্যে এক্সট্রা টেন্সরি পারসেপশনের সন্ধান পান। উল্লেখ্য, বিশ্বে খুব নগণ্য সংখ্যক মানুষ এ বিরল প্রতিভার অধিকারী হন। এমন ক্ষমতার অধিকারীরা স্বপ্নে বা অনুমানের উপর নির্ভর করে কি ঘটতে যাচ্ছে বা ঘটবে তা বলতে পারেন। সাইকোলজিক্যাল একজন শিক্ষক হিসেবে বিষয়টি নিয়ে সমীক্ষা করতে মিস্টার আলী ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে নোটিশ দিয়েও এমন কারোর মধ্যে এক্সট্রা টেন্সরি পারসেপশন খোঁজ পাননি। সেখানে হঠাৎ রানুকে পেয়ে তিনি আগ্রহান্বিত হয়ে পড়েন এবং খোঁজখবর নিয়ে বুঝতে পারেন রানুর চরিত্রের মধ্যে দুটি বিষয় মিশে আছে। পাশাপাশি সারাক্ষণ অশরীরী উপস্থিতি প্রসঙ্গে তার অডিটরি হ্যালুসিনেশন ঘটেছে, যে বিষয়ে চিকিৎসার জন্য তার পূর্ববর্তী জীবনের পুঙ্খানুপুঙ্খ ঘটনা জানা অত্যন্ত জরুরি। রানুর অস্বাভাবিকতা ও অতি প্রাকৃত ক্ষমতার রহস্য উদ্ঘাটনে মিসির আলী রানুর গ্রামে যায়। রানুর ভাষ্যমতে সে যখন ছোট ছিল তখন একটা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়। ছোটবেলায় এক আত্মীয়ের বিয়েতে নদীর স্নানের সময় যে লাশ তার প্যান্ট টেনে ধরেছিল বলে রানু মিসির আলী সাহেবকে উল্লেখ করেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে বডিটিকে নিকটবর্তী নদীর চরে পুঁতে দেওয়া হয়। কিন্তু আসল ঘটনাটা হলো বাড়ি থেকে সামান্য দূরে পরিত্যক্ত বিষ্ণু মন্দিরে একদিন দেবী মূর্তিকে দেখানোর নামে রানুকে নিয়ে গিয়ে জালালউদ্দিন তার প্যান্ট খুলে ফেললে দেবী মূর্তিটি ছুটে এসে রানুর মধ্যে ঢুকে পড়ে, ফলে তার গা থেকে আগুনের হুলকা বেরোয়। জালালউদ্দিন ক্রোকমে পালিয়ে সেদিন নিজেকে রক্ষা করে। এরপর থেকে বিষ্ণু মন্দিরের সাদা মূর্তিটারও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে সময় থেকেই রানু অসম্ভব সুন্দরী হয়ে ওঠে। যদিও মিসির আলী
এই বিষয়টিকে বয়সন্ধি থেকে যৌবনোত্তীর্ণ তরুণী সুন্দরী হওয়ার স্বাভাবিক বলে যুক্তি দেখান আর মূর্তিটি চুরি হয়ে গেছে বলেও মতামত দেন। উপন্যাসের অন্য একটি দিকে রানুর ঘর মালিকের মেয়ে নীলু, যে নিজের কুৎসিত রূপ নিয়ে রীতিমতো বিব্রত। বিজ্ঞাপন দেখে একাকিত্ব মেটাতে সে একটি ছেলের প্রেমের ফাঁদে পা দেয়। প্রথম দিনই তার অমায়িক ব্যবহারে নীলু বিগলিত হয়ে পড়ে। তবে দ্বিতীয় ডেটিংয়ে প্রথম ভালোবাসা অভিনয় গাড়িতে তুললে ক্রমশ বই প্রকাশ করে ছেলেটি তার আসল চেহারা। নীলুকে সর্বনাশ করতে উদ্যত হলে একসময় নীলু অসহায় হয়ে পড়ে। ওদিকে বাসায় রানু অতি প্রাকৃতিক শক্তি দ্বারা বুঝতে পারে নীলুর বিপদ আসন্ন। সে উদ্গ্রীব হয়ে আশপাশে উপস্থিত সকলকে উদ্ধার কাজে নামাতে ব্যর্থ হয়ে একসময় নিরুপায় হয়ে নিজের ঘরে ফিরে আসে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। গায়ে চলে আসে প্রবল জ্বর, যেন পুড়ে যাওয়ার উপক্রম আর কি। আনিস বিহ্বল হয়ে অসুস্থ স্ত্রীর পাশে প্রতিবেশী ভাবিকে বসে ডাক্তার আনতে ছোটে, কিন্তু তার আসার আগেই রানু চলে যায় পরজগতে। ওদিকে অসহায়ের মতো আত্মসমর্পণ করার সময় নীলু হঠাৎ দেখে একটা ফুলের গন্ধ ঘর ভরে গেছে। একটি অপার্থিব শক্তি দুষ্ট লোকটির দিকে এগিয়ে আসছে। সমস্ত ঘর খিলখিল হাসিতে ভরে উঠল। লোকটি চাপা গলায় আমাকে বাঁচাও বলে চিৎকারও করল, কিন্তু কোনো শব্দ করতে পারছে না। ঘটনার পরে কোনো একদিন ক্লাসে মিস্টার মিসির আলী অবিকল রানুর মতো দেখতে মেয়েটির দিকে তাকিয়ে থাকলেন। বুঝলেন সে আসলে উনারই ছাত্রী নীলু, যার রহস্যময় হাসিতে মিস্টার আলী ক্রমাগত ঘামতে লাগলেন। এবং এরপর থেকে মিসির আলী নীলুর মধ্যে এক অন্যরকম পরিবর্তন দেখতে পেলেন। তার কাছে মনে হলো সেদিনের ঘটনার পর থেকে নীলুর চেহারা আর কথা বলার ভঙ্গি যেন একদম রানুর মতো হয়ে গেছে, যা সুপ্তভাবে ইঙ্গিত করে রানুর সাথে থাকা দেবী সত্তাটি এখন নীলুর রয়ে গেছে। এই দেবী উপন্যাসের পরে হুমায়ুন আহমেদ যেই উপন্যাসটিতে হাত দিয়েছিলেন মিসির আলীকে নিয়ে, সেটি হলো নিশিতিনী। রানুর মৃত্যুর পর নীলুর মধ্যে রানুর ছায়া পড়ে। নীলু রানুর অতি প্রাকৃত ক্ষমতা বা ESP অর্জন করে। যে দেবী রানুর মধ্যে বাস করত সে নীলুর শরীরে ঢুকে পড়ে, যা মিসির আলীকে বিস্মিত করে, কিন্তু তিনি বিশ্বাস করেন না। যদিও হুমায়ুন আহমেদ এ নিয়ে একটি উপন্যাসই লিখে ফেললেন পরবর্তীতে দেবীর পরে নিশিথিনী। নিশিথিনীতে বলা হচ্ছে ফিরোজকে নিয়ে। ফিরোজ ময়মনসিংহের মোহনগঞ্জে তার বন্ধু আজমলের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ ও অতিপ্রাকৃত এক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে অপ্রকৃতস্থ হয়ে ফিরে আসে, কারণ অজ্ঞাত। এই ঘটনার জের ধরেই তাকে পেয়ে বসলো জটিল মানসিক সমস্যা। হঠাৎ হঠাৎ সে হিংস্র হয়ে পড়ে, তার মাথায় খুন চেপে যায়। হিংস্র অবস্থায় তার কাছে একটি মানুষ আসে, তার সাথে সে কথা বলে। ফিরোজের বাবা উসমান সাহেব মিসির আলীর দ্বারস্থ হলেন। চলতে লাগলো জটিল এই মানসিক সমস্যার চিকিৎসা। মিসির আলীর টেপ রেকর্ডারে তার আওয়াজ ধরা পড়ে, ফিরোজের সেকেন্ড পার্সোনালিটি ছোট চৌধুরী। হানিফা মিসির আলীর বাড়ির কাজের মেয়ে। এক রাত্রে জ্বরের ঘরে সে ইংরেজিতে কথা বলে উঠলে মিসির আলী বুঝতে পারে সে বড় ঘরের মেয়ে। তিনি তার বন্ধু পুলিশ কমিশনার সাজ্জাদের সাহায্য চান। তিনি হানিফা আর ফিরোজের দুজনেরই ব্যাপারে খোঁজ শুরু করেন। মিসির আলী ফিরোজের রহস্য উদ্ধারে মোহনগঞ্জে যান, আর এদিকে ফিরোজ একের পর এক হত্যাকাণ্ড ঘটাতে থাকে। নীলু বুঝতে পারে ফিরোজ এবার মিসির আলীকে হত্যা করবে। মিসির আলীকে কেন্দ্র করে নীলু আর ফিরোজ এবার লড়াই তাদের মধ্যে, দেবী আর ছোট চৌধুরীর মধ্যে, যাদের অস্তিত্ব মিসির আলীর কাছে নেই। সত্যিই কি নেই? এই উপন্যাসটি যত না উত্তর দিল তার থেকে অনেক বেশি প্রশ্নের জন্ম দিল। পুরো বইতেই ফিরোজ কেন মিসির আলীকে মারতে চায় তার স্পষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তাছাড়া সেম ব্যাপারে রানু মারা গেল, কিন্তু নীলু সারভাইভ করে গেল সে ব্যাপারটাও কনফিউজিং। এরপরে হুমায়ুন আহমেদ মিসির আলীকে নিয়ে পরের যে উপন্যাসটি লেখেন সেটি হলো নিষাদ। নিষাদ হুমায়ুন আহমেদের গোয়েন্দা ভিত্তিক যে মিসির আলী চরিত্র সেটার তৃতীয় উপন্যাস নিষাদ। হুট করে মিসির আলীর বাসায় আসে মুনির নামের 20-25 বছর বয়সী একটি ছেলে, যে কিনা স্বপ্নের মাধ্যমেই অন্য জগতে চলে যেতে পারে। কখনো তার অতীতে যেখানে তার বাবা মা বোনকে দেখতে পায়, অথবা কখনো ভবিষ্যতে তার স্ত্রী সন্তানকে। এমন অদ্ভুত ঘটনা নিয়েই লেখা হয়েছে নিষাদ নামের বইটি। গল্পের নায়ক মুনির যখন ক্লান্ত হয় তখন সে চোখ বন্ধ করলে বাস্তব জগৎ ছেড়ে অন্য একটা জগতে চলে যায়, অর্থাৎ সহজ ভাষায় সে প্যারালাল ইউনিভার্সের ভ্রমণ করে। তার প্যারালাল ইউনিভার্স একটা নয় বরং অসীম সংখ্যক।
তার সেই সমস্যা নিয়েই সে আসে মিসির আলীর কাছে, যা নিয়েই আমাদের মিসির আলীর তৃতীয় বই নিষাদ। মুনির পাশাপাশি কয়েকটি জীবন অতিবাহিত হচ্ছে, সে মিসির আলীর কাছে আসে এর বিহিত করতে। একটি জীবন সে এখন কাটাচ্ছে মা বাবা নেই, দরিদ্র জীবন। আরেকটি জীবনে সে তারই কলিগের মেয়ে বিনুকে বিয়ে করেছে, 4 বছর বয়সী ছেলেটাও মারা গেছে। আরেকটি জীবনে ছেলেটা বেঁচে আছে, সুখের সংসার। সমস্যা হচ্ছে মুনির যখন ভিন্ন জগতে প্রবেশ করে, সেটা সে আসলেই আসে তার একটা প্রমাণও সে নিয়ে আসে, বিনু নামের একটি মেয়ে, যে কিনা এই জগতে মনিরের এক সহকর্মীর মেয়ে। ভিন্ন জগতে এই বিনুই আবার মনিরের স্ত্রী। ভিন্ন জগৎ থেকে আসার সময় মনির একটা ছবি নিয়ে আসে, যেখানে দেখা যাচ্ছে মনির ও বিনু বিয়ের আসরে বসে আছে। সেই জগতে মনিরের বাবা বেঁচে আছেন এবং মাঝে মধ্যে অভিমান করে মনিরকে চিঠিও লেখেন, কিন্তু এই জগতে মনিরের বাবা বেঁচে নেই। এমনই এক অদ্ভুত গল্প নিয়ে হুমায়ুন আহমেদের নিষাদ। অনেক চেষ্টা করেও এর কোনো সমাধান পাননি মিসির আলী। অবশেষে মনিরের মৃত্যুর মাধ্যমে এই গল্পের সমাপ্তি ঘটে। যদিও রহস্য রহস্যই থেকে যায়, এন্ডিংটা একটু অন্যভাবে হলে গল্পটাকে বেশ সিনেমাটিক মনে হতো, কিছুটা রোনাল্ড ম্যালেড এর মতন। এরপরে আমরা দেখতে পারতেছি মিসির আলীর চতুর্থ পর্ব অন্নভুবন, অর্থাৎ হুমায়ুন আহমেদ নিষাদের পরে নিয়ে আসেন অন্নভুবন উপন্যাসটি। এই গল্পের কাহিনী ময়মনসিংহের ব্যবসায়ী বরকতুল্লার মাতৃহারা কন্যা তিন্নিকে নিয়ে। আগের বইটি ছিল প্যারালাল ইউনিভার্সের উপর, আর এই বই অন্য ডাইমেনশনের, যে জগতে বৃক্ষের যদিও আগের মতো রহস্য অনুদ্ঘটিত। আগে উনি হ্যালুসিনেশন, টেলিপ্যাথি, ইএমএস ইত্যাদি নানান তথ্য দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করে আসলেও এই পর্বে তিনি প্রকৃতির রহস্যের কাছে উদার আত্মসমর্পণ করেছেন। টেলিপ্যাথি ক্ষমতা আসলে লোভনীয় বিষয়, এই বইয়ে আপনি তা অনেক ক্ষেত্রে মিস করবেন। কে না চায় এই টেলিপ্যাথি? মোটামুটি তাকে বিশ্বের শক্তিধর ব্যক্তিতে পরিণত করতে সক্ষম, দেখে ফেলা যায় মনের সত্য। আমাদের ক্লান্তিকর আর সংস্কার জর্জরিত জীবনের আড়ালে কি চলছে, অন্য কোনো পুতুল খেলা যাতে আমরা পুতুল, আর সুতো ধরে রয়েছে আমাদের বুদ্ধির অগম্য কোনো শক্তি। কতদিন চলবে এই খেলা, আর আমাদের জন্যে কোনো ভবিষ্যৎ অপেক্ষা করছে আছে সেই খেলার শেষে? এইসব প্রশ্ন কিন্তু বাজারে সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসি বলে আদৌ মাথায় আসে না, কিন্তু সহজ মানুষের জীবনে যখন দানা বাঁধে এমন রহস্য যা একই সঙ্গে ভাবায় আবার অসহায় করে তুলে, তখন গল্প আর নিছক কল্পনা থাকে না, তা হয়ে যায় আমাদের জীবনের প্রতিচ্ছবি। মিসির আলীর পেশেন্ট হয় 9 বছরের তিন্নি। তিন্নি অন্য সাধারণ বাচ্চা থেকে ভিন্ন, মেয়েটির এক ধরনের টেলিপ্যাথিক ক্ষমতা ছিল, যাকে চিকিৎসা করতে গিয়ে মিসির আলীকে গলদ গর্ম হয়ে যেতে হয়। তিন্নি গাছের কথা বুঝতে পারে, আবার মানুষের মনের কথাও বুঝতে পারে। জন্মের সময় তার মা তার বাবাকে বলেছিল, আমার পেটের ভিতরে একটি গাছ জন্ম নিচ্ছে। প্রশ্ন হলো, তিন্নি আসলে কি মানুষ নাকি গাছ, নাকি দুটির সংমিশ্রণ কিছু একটা? উত্তর খুঁজতে হবে মিসির আলীকে। মিসির আলী মনোবিজ্ঞানের বই বাদ দিয়ে উদ্ভিদ বিজ্ঞান পড়া শুরু করেন। একটি ছোট বাচ্চা, তার কি এমন কি সমস্যা থাকতে পারে যার জন্য বাড়ির সবাই আতঙ্কে থাকে? কিন্তু কেন এমনটা হয়? সে প্রায় গাছের সাথে কথা বলতো, রাত বিরাতে ঝোপঝাড়ে গিয়ে অপেক্ষা করতো। মা মারা যাওয়ার আগে তার বাবা বরকতুল্লাহ তাকে একাই বড় করতে থাকেন। জন্মের সময় তার মা বলেছিলেন, আমার এই মেয়েটা একটা গাছ। মিসির আলী কি পারবেন এই রহস্য সমাধান করতে? ব্যাপারটা এভাবে বলা যেতে পারে যে সে অতি অদ্ভুত, সবার মনের কথা বুঝতে পারে, সবাইকে কষ্টও দিতে পারে, ক্ষুধা লাগে না তার। সে গাছেদের কথা বুঝতে পারে, অদ্ভুত গাছ তাকে লতানো বেনি করা, সে এসবের কুল কিনারা বের করতে পারে না। একসময় তিনি মিসির আলীকে ঢাকা ফিরে যেতে বলে এবং এও বলে যে তিনি এখানকার সব কথা ভুলে যাবেন। এর অনেকদিন পর তিনি মারা যায়, তার বাবাও। একদিন উকিল নোটিশ পাঠায় মিসির আলীকে যে বরকতুল্লাহ নামের এক ব্যবসায়ী তার নামে এক বিশাল বাড়ি আর কিছু টাকা রেখে গেছেন। মিসির আলী কিছুই বুঝতে পারেন না। এর মধ্যে নীলুর সাথে তার বিয়ে হয় এবং তিনি ওই বাড়ি যান। নীলুর বাড়িটা বেশ পছন্দ হয় আর বছরের অর্ধেকটা সময় সে সেখানেই থেকে যায়। সেখানে এক অদ্ভুত গাছ আছে তিন্নির চিত্রের মতন। নীলুর সন্তান সম্ভবা হলে সে মিসির আলীকে বলে যে তার পেটে গাছ বড় হচ্ছে, এই বলে লজ্জা পেয়ে যায়। পুনশ্চ ঠিক এই কথাই তিন্নির মা বলতো তিন্নি পেটে থাকাকালীন সময়ে, আবার তিন্নির মা পেটে থাকাকালীন সময়ে তিন্নির নানি বলতো এ কথা। মিসির আলীর ছেলেটা জন্মানোর পর হামাগুড়ি দিয়ে শিখলে খালি ছাদে চলে যায়, রোদে বসে থাকে, এ কাজ
তিন্নি করত। এছাড়াও হুমায়ুন আহমেদ অন্যান্য সিরিজের মতন এই অন্নভুবনের পরে যে উপন্যাসটি উনি মিসির আলীকে নিয়ে নিয়ে আসেন পঞ্চম উপন্যাস, সেটি হল বৃহন্নলা। লেখকের মামাতো ভাইয়ের বিবাহ দিয়ে কাহিনী শুরু হয়, কিন্তু সে বিয়ে আর হয় না। পাত্রী পালিয়ে যাওয়ায় ভেস্তে যায়। গ্রামে অত্যধিক বরজাতি জায়গা সংকুলান হওয়ায় বাধ্য হয়ে লেখক থাকেন এক সাধু সন্ত টাইপ মানুষ সুকান্তবাবুর সাথে। মফস্বলের এক স্কুলের অঙ্কর শিক্ষক সুকান্তবাবু, এক বিরাট বাড়িতে তিনি একা একা থাকেন। তিনি সবাইকে একটা ভূতের গল্প বলে বেড়ান। প্রশ্ন হলো, গল্পটা কি সত্যি নাকি এর ভিতরে লুকিয়ে আছে রহস্য? এই সুধাকান্তবাবু লেখককে এক ভৌতিক গল্প শোনালো। গল্পটি ছিল মোটামুটিভাবে এরকম, সুকান্তবাবুর সাথে একসময় একটি মেয়ের বিবাহ ঠিক হয়েছিল। সুকান্তবাবু মেয়েটিকে খুব ভালোভাবে পছন্দ করতেন, কিন্তু সে একদিন সাপের কামড়ে মারা যায়। এতে সুকান্তবাবুকে তীব্র বৈরাগ্য এসে ভর করে, তিনি আর বিয়ে শাদি করেন না। সেই মেয়েটির যেই আকাঙ্ক্ষা, এতে তিনি একটা তীব্র একটা ব্যথা পায়। ব্যথা এবং বেদনার কারণে তিনি আর বিয়ে করেন না। তারপর একদিন হঠাৎ করে সুকান্তবাবু একটা ডেড বডি পান। তার মনে হলো এর সাথে বিবাহ ঠিক হওয়া, মরে যাওয়া মেয়েটির সাথে মিল রয়েছে। অর্থাৎ তিনি যে মেয়েটির সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে এই ডেড বডির মিল আছে, এটা সুকান্তবাবু খুঁজে পান। তার মনে হলো রাস্তায় পড়ে থাকলে শিয়াল কুকুরে এসে খেয়ে ফেলবে, তাই তিনি ডেড বডিকে তুলে তার ঘরে নিয়ে আসেন, পরবর্তীতে শবদাহ করবেন এই ভেবে। এবং তারপরেই ঘটে নানান ভৌতিক কর্মকাণ্ড, যা আজও সুকান্তবাবুকে তাড়া করে বেড়ায়। সুকান্তবাবুর সাথে থাকাকালীন লেখক নিজেও অনেক ধরনের আওয়াজ টের পান, যা লেখকের মনে স্মরণীয় হয়ে থাকে। লেখক মাঝে মাঝে আড্ডায় তার শোনা এ গল্প বলতো। একদিন মিসির আলী নামক একজন ভদ্রলোক তার বাসায় আসে। মিসির আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম অধ্যাপক। মিসির আলী জানায় যে তার এক ছাত্র থেকে এই গল্প তিনি শুনেছেন এবং সে এই গল্পের রহস্য বের করতে উৎসাহী। সেখান থেকে শুরু হয় তাদের রহস্য সমাধানের যাত্রা। পাঠকদের চাপে পড়েই হোক আর যে কারণেই হোক, লেখক হুমায়ুন আহমেদ সাহেব এই সিরিজটাতে, অর্থাৎ এই পঞ্চম সিরিজে এসে মিসির আলীকে একটি সফল কেস উপহার দিয়েছিলেন। মিসির আলী সুকান্তবাবুর কাছে যান এবং নিজের হাইপোথিসিসের কথা বলেন। তার মতে অবিবাহিত হওয়ায় তিনি কুমারী মেয়েকে দেখে প্রলোভিত হন এবং তাকে নিয়ে আসেন, এবং একসময় মেয়েটির মৃত্যু ঘটলে তিনি বানোয়াট ভৌতিক কাহিনী তৈরি করেন। এরপরে তিনি এটা আস্তে আস্তে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন। অন্যান্য মানুষ এটাকে ভৌতিকভাবে বিশ্বাস করলেও মিসির আলীর কাছে খটকা লাগে, তাই তিনি এটি বিশ্বাস করেননি। বিশ্বাস না করে সুকান্তবাবুকে পুরোপুরি যে ঘটনাটি ঘটার সম্ভাবনা সেটি বলে দেন। এতে সুকান্তবাবু নিজের ভুলটা বুঝতে পারে। এরপর সুকান্তবাবু পুলিশের কাছে পরবর্তীতে আত্মসমর্পণও করেন। এই ছিল আমাদের পঞ্চম সিরিজ নিয়ে মিসির আলীর যে আলোচনা সেটি। এর পরবর্তীতে মিসির আলীর যে অন্যান্য যেই সংকলন উপন্যাসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।